অভিনেতা রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি সহ তিনজন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হয় বিপাকে পড়েছেন ওই অভিনেত্রীরা। মামলাও করতে পারেন বলে জানিয়েছেন সেই অভিনেত্রীরা। এ বিষয়ে 2রা জুন দেশের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজ, যেখানে তিনি বলেছেন তারা হেনস্থার শিকার ভুক্তভোগী, মামলা করতেই পারে, মামলা করলে ভালো হবে এবং মামলা হওয়ার পর তদন্ত হবে, তদন্তে আসল ঘটনা বের হয়ে আসবে, মামলা করলে আসল কালপ্রিট কে তা জানতে পারবে জাতি। পাশাপাশি মামলায় জেলে যেতে হলে তাতেও আপত্তি নেই জানিয়ে রাজ বলেছেন, এ মামলায় আমাকে জেলে যাওয়া লাগলে আমি যাব, তবে আমি বলতে চাই আমি কোনো অন্যায় করিনি, যেহেতু আমার আইডি থেকে এটি প্রকাশিত হয়েছে আমার নামেই মামলা হবে, এটাই স্বাভাবিক, এ মামলাকে আমি স্বাগত জানাই। তবে পুরো বিষয়টি নিয়ে পরিমনির নাম এলেও তার সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি নন রাজ। অভিনেতা বলেছেন, সে আমার স্ত্রী, আমার বাচ্চার মা, তাকে নিয়ে আমি কোনো বাজে মন্তব্য করতে চাই না।